ছিলেন লায়লা মামুন বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য বিভিন্ন সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন প্রিন্স মামুন ও লায়লা অসম প্রেম দেশ জুড়ে বেশ আলোচনায় ছিলেন তারা কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন মদ্যপানে যেতে বাধা দেয় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে দুই হাজার বাইশ সালের সাত জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে মামুন ও লায়লা থাকতেন একই রুমে জানা যায় লায়লাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময় একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন মামুন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাস করে বাসা থেকে চলে যান এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে রবিবার নয় জুলাই প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয় আদালত মামলার এজার গ্রহণ করলে তিন জুলাই প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন মামলার এজারই উঠে আসে সব তথ্য অভিযোগে লাইলা উল্লেখ করেন মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফের প্রিন্স মামুনের সঙ্গে গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরিচয়ে এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেয় দুই হাজার বাইশ সালের সাত জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময় একাধিকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্কে স্থাপন করে মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সর্বশেষ চলতি বছরের চোদ্দ মার্চ মামুন আমার কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয় বললে সে আমার পুরো ক্ষিপ্ত হয়ে ওঠে আমাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাস করে গত পনেরো মাস মামুন আমাকে বিয়ে করবে না মর্মে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আমার বাসা থেকে চলে যায় এরপর আমি লোকমুখে জানতে পারি মামুন বাসা ভাড়া নিয়ে থাকছে তখন আমি একাধিকবার তার বাসায় গেলে সে আমাকে বিয়ে করবে না মর্মে চরমভাবে অপমান করে এবং তার বাসার দরজা থেকে আমাকে বের করে দেয় আমি উপায় না পেয়ে মামুনের বাবা মার সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে বললে তারাও আমার কথায় কর্ণপাত না করে বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাস করে এদিকে লায়লাকে মাধরের ঘটনায় করা মামলায় চার্জশিট আমলে নিয়ে গত তিনজন প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন আদালত চারজন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শুনানি শেষে আদালত এক হাজার টাকা মুসলেকায় তার জামিন মঞ্জুর করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার এসআই বাজিদ বোস্তামি গত একত্রিশ জানুয়ারি মামুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন মামলারবাদী লায়লা আক্তার ফরহাদ আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের হবু স্ত্রী আসামি হেলাল ও জুবায়ের প্রিন্স মামুনের বন্ধু মামলার ঘটনার প্রায় তিন বছর আগে প্রিন্স মামুনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে লাইলার পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীকালে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয় বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই মামুন বাদির এর বাসায় একসঙ্গে বসবাস করতে থাকেন মামুন বিভিন্ন অজুহাত দেখিয়ে লায়লার কাছ থেকে টাকা নিতেন এবং প্রায় মদ্যপান করে গভীর রাতে বাসায় ফিরতেন মামলা তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেছেন দুই হাজার তেইশ সালের এগারো ডিসেম্বর বাদী ও আসামি উত্তরায় একটি জন্মদিনের অনুষ্ঠান সে বাসায় ফেরেন পরদিন মামুন সহ তার বন্ধুরা মদ্যপান করতে মিরপুর যাওয়ার পরিকল্পনা করলে লাইলা সেটি টের যান পরে মামুনকে মদ্যপানের জন্য বাসা বাইরে যেতে নিষেধ করলে আসামি মামুন উত্তেজিত হয়ে লায়লাকে অকথ্য ভাষায় গালাগাল করেন লালা এর প্রতিবাদ করলে মামুন তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তাকে এলোপাথারি মারধর করে জখম করে এতে লালার মুখমণ্ডল সহ দুই চোখের নিচে উপরে ও মাথায় জখম হয় পরে মামুন বাদিকে টেনে হিসরে বাসা থেকে বের করে রাস্তা নিয়ে নিয়েছেন চার্জশিটে আরও উল্লেখ করা হয় লায়লা রাস্তায় পড়ে গেলে প্রিন্স মামুন তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন শোরগোল শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে লায়লা প্রাণে বেঁচে যান এবং মামুসহ তার বন্ধুরা লায়লাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান থেকে চলে যান চারজন জামিন পেয়ে প্রিন্স মামুন আদালত চত্বরের সাংবাদিকদের বলেন আমার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা আসলে এমন কোনো ঘটনা ঘটেনি আমাকে হয়রানির জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে মামলাটি তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণে দেখা যায় মামলার এক নম্বর আসামি আবদুল্লাহ আল মামুন ওরফের প্রিন্স মামুন দেশীয় ভোতাস্ত্র দিয়ে বাদীকে সাধারণত জখম করেন বাদীকে শাসদের চেষ্টা এবং ভয়ভীতি ও হুমকি দেখানো মামুন হেলাল ও জুবাইয়ের বিরুদ্ধে দ্বন্দ্ববিধি তিনশো তেইশ তিনশো সাত ও পাঁচশো ছয় ধারা চার্জশিট দাখিল করেন হেলাল ও জুবারের নাম ঠিকানা সঠিক না পায় তাদের অব্যাহতির আবেদন করা হল রাজধানী ক্যান্টনমেন্ট থানার আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই উত্তম কুমার সোমবার বলেছেন রবিবার এ মামলার এজার আদালতে এসেছে আদালত মামলার এজার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন পুলিশ বলছেন প্রিন্স মামুনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে তাকে গত সোমবার কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় বর্তমানে প্রিন্স মামুন কারাগারে বন্দী রয়েছেন সূত্র দৈনিক দেশ রূপান্তর